এমপি মহোদয় আসছে, আপনি একটু স্যার সিনিয়র অফিসারও তো কেউ নেই, আপনি আছেন, পরিচালক ঢাকা আছে, আপনি একটু আসেন। তো আমি আসলাম, এমপি মহোদয়ের সাথে কথা হলো, বিভিন্ন কথা প্রসঙ্গে যাওয়ার সময় কতিপয় যুবক আমার উপরে কিছু আক্রমণ করে, সেটা হলো শারীরিক আক্রমণ যেটা আর কি। সামনে বলতে উনি এক পাশ দিয়ে চলে যাচ্ছিল, মানে পাশ থেকে কয়েকজন অতর্কিতভাবে হামলাটা করেছে। আমাকে যে আক্রমণটা করলো কেন সেটার আমি কোনো কিছু ছেলে পেলে বলতেছিল যে আজকে মেলা কীভাবে হবে দেখে দিবে, এইসব আর কি, এইসব কথাবার্তা, এই ধরনের কথা টোন হচ্ছিলো। মাননীয় সাংসদ মহোদয় যেটা জিজ্ঞেস করেছিলেন সেটা হচ্ছে মেলার সার্বিক কীভাবে কার্যক্রম চলছে, তো আমরা বললাম যে আমাদের পরিচালক মহোদয় যথানিয়মে কাজ করছেন, এই ধরনের একটা কথা হয়েছিল। উনি ক্ষিপ্ত হওয়ার বিষয়টা ঠিক না, উনি একটা আমাদেরকে বললো যে ঠিক আছে যেভাবে হচ্ছে আমার সাথে যাতে আপনাদের পরিচালক মহোদয় কথা বলে নেয়, আরও কার্যক্রমগুলো কীভাবে চালানো যায় সে ধরনের একটা নির্দেশনা আমাকে দিয়ে গেছেন। তো মেলার বিষয়ে একটা মানে এমপি স্যার যেটা বলেছেন সেটা হচ্ছে যে মেলাটা আপাতত কার্যক্রমটা একটু স্টপ থাকুক, আমি পরিচালক মহোদয়কে বলবো। মাননীয় সাংসদ এখানে জাতির জনক বঙ্গবন্ধু সে মঞ্চে ফুল দিয়ে এসে বোধহয় এই দিকে এসেছিলেন, তখন স্বাভাবিক নিয়মে আমার কর্মকর্তাদের কর্মচারীদের স্ট্যান্ডিং নির্দেশ আছে এই মাপের বড় কেউ আসলে পরে তাদেরকে সম্মান জানানো, তারই সঙ্গে যারা আসছে এদের মধ্যে থেকে একজন কি কথা কাটাকাটি উত্তেজিত হয়ে আজাদের উপর চড়াও হয়েছে এবং মাসুদের উপর আগেই বোধহয় ক্ষিপ্ত হয়েছে, আমাদের গাইড লেকচারার, সিনিয়র গাইড লেকচারার। কোনো শক্তি নাই, যদি আমাকে একেবারে উপর থেকে আমার কর্তৃপক্ষ নির্দেশ না দেয় অনিবার্য কোনো কারণ দেখিয়ে, বিশাল কোনো কারণ দেখে, তাহলে মেলা বন্ধ করার কথা ভাবা যাবে, কিন্তু যে কেউ এসে মেলা হুমকি দিয়ে বন্ধ করতে পারবে আমি এই চেয়ারে না, আমি বাংলাদেশ থাকলে এটা হতে দেবো না। আসলে ঘটনাটা সত্যি নয়, আজকে বাঙালি জাতির একটা ঐতিহাসিক দিন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনে স্বাধীনতা সংগ্রামের পরে এই দিনে আজকে তিনি দেশে প্রত্যাবর্তন করেছিলেন, আজকে বঙ্গবন্ধু প্রত্যাবর্তন দিবস। প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন রাজনৈতিক দল এবং আমি সবাই আমরা ফুল দিই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, কিন্তু আজকে যে অবস্থাটা হয়েছে আমি যেয়ে দেখি ওইখানে কোনো অ্যারেঞ্জমেন্ট বা কোনো আয়োজন ছিল না এবং একটা মাইকও ছিল না, সেই জন্য আমি আমার খুব প্রকাশ করি এবং তাদেরকে বলি যে আজকের এই বিশেষ দিনে আজকে আপনাদের কেন আয়োজন ছিল না, একটা মাইকের যদি আপনাদের ব্যবস্থা না থাকতো আমাকে বলতেন, আমি এটা ব্যবস্থা করতাম। এই ব্যাপারে বিভিন্ন পার্টির নেতাকর্মীরা ছিল, তারা খুব প্রকাশ করছে, এই হলো ঘটনার কিছু। মেলা বন্ধ হবে কেন? মেলা তো আমাদের, আর আমি কমিটির তো মেম্বার, আর মন্ত্রী মহোদয় আসবে, সেই জন্য তো আমি কালকেও তাদের সাথে কথা বলছি যে কী অ্যারেঞ্জমেন্ট করছে। আমি যখন তাদের কথা বলে অফিস থেকে বেরিয়ে আসতেছি তখন আমি তখন দেখছি যে একটা ছেলের সাথে, আমি ছেলেটাকে চিনি না, যেটা ঘটনার সত্য সেটাই বলছি, যে একটা ছেলের সাথে তার সাথে বাগবিদ্যুতে হাতাতে হচ্ছে। তখন আমি ছুটে গিয়ে তখন যখন দেখলাম এই স্টাফ আমার স্টাফ, তখন যখন স্টাফের সাথে যে ছেলেটা খারাপ ব্যবহার করেছে তাকে আমি নিজ হাতে চর থাপ্পড় দিয়ে শাসন করে উনি বিদায় করি। ওই কর্মকর্তার সাথে ওরা আবার ওরাই বলতেছে যে ঠিক আছে, মানে জিনিসটা পরিস্থিতিটা ছিল এরকম, যখন আমি গিয়ে মারধর করলাম সবাই মিলে এটা আবার নিগোসিয়েশন করা মানে শান্ত করার জন্যই ছিল, তখন ছেলেটা দৌড়ে চলে যায় এবং দুইটা কিন্তু আনসারও তার পিছনে পিছনে দৌড়ে গেছে।